আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফর অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি একটি ব্লগ ভিডিও তৈরি করব। এখন আমি আমার দাদু বাসায় যাচ্ছি, দাদু বাসা বলতে আমার গ্রামের বাসায়। এখানকারই কিছু ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরব। কালকে একটি মিলাদ মাহফিল আছে আমাদের বাসায়। সো বেসিকলি এটি একটি আমার কুকিং চ্যানেল, তাই বাবুর্চি রান্নাসহ তৈরি করছি এই ভিডিওটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন। কি তুলবা বলো, চলুন তাহলে দেখে নেওয়া যাক কালকের প্রিপারেশন কি চলছে। চলছে কালকের রান্নার প্রিপারেশন, আদা রসুন সব কাটাকুটি চলছে। এখানে হচ্ছে মশলা বাটা, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু এসে বেলকনিতে বসলাম। এখন আর ভিডিও করব না ভাবছি, আবার কালকে সকালে শ্যুট করব। যেহেতু গ্রামের বাড়ি, তাই সন্ধ্যা নামতে না নামতেই চারিদিক অন্ধকার, সকলে বাসায় চলে যায়। গুড নাইট সবাইকে। হাই, সকাল হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে একটু বাসার পেছনে ঘুরতে আসলাম। এটা আমাদের বাসার পাশে, এই সাইডটাতে নদী আছে একটা, বর্ষাকালের টাইমে নদীটা পুরো ভরাই থাকে। আর এদিকে আমাদের আম গাছ আছে কিছু। এটা বাসার সামনে, আমার বড় বাবা অনেক শৌখিন, অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে। তিনি গাছ খুব বেশি পছন্দ করেন। দেখুন চারপাশে গাছ লাগিয়ে রেখেছে, এই যে এটা একটা বড়ের গাছ, এটা একটা। চলুন ছাদে যাওয়া যাক, তার আরও কিছু গাছ দেখে নেওয়া যাক। যে এখানে তার আরও বেশ কিছু গাছ আছে, পুরো ছাদটাকে এসে বাগান বানিয়ে রেখেছে। এটা মালটা গাছ, অনেকগুলো মালটাও ধরেছে। এখানে বেশ অনেক রকমেরই গাছ আছে, তবে সবগুলো গাছের আসলে নাম আমি ঠিকঠাক বলতে পারছি না। আমি আপনাদের পুরো গাছগুলো ঘুরে দেখাচ্ছি, বাগানটা কতগুলো গাছ আছে। এটা একটা মরিচ গাছ, আর এই সাইডটাতে একটি ড্রাগনের গাছ আছে। এই যে এটা হচ্ছে একটি ড্রাগন গাছ, এখন পর্যন্ত ফল ধরে নাই, তবে আশা করছি খুব শীঘ্রই ফল ধরবে। এই সাইডটাতে বেশ অনেক রকমের গাছ আছে, এখানে আছে গোলাপ গাছ, অ্যালোভেরা গাছ আছে, হাসনা হেনা ফুলের গাছ আছে, আরও আছে সন্ধ্যা মালতি। এই সাইডটা থেকে ধনিয়া পাতা লাগাইছে, আর অ্যালোভেরা আছে। তারপরে এগুলো বিভিন্ন রকমের ফুলের গাছ, আসলে আমি আগে বললাম আমি সব গাছের নাম জানি না। অ্যাভোকাডো গাছ আছে আমি শুনেছিলাম, আরও আছে হচ্ছে লেবুর গাছ। এখানে আমাদের কিছু খেজুরের গাছ রয়েছে, এই যে এই সাইডটা থেকে খেজুরের রস নেওয়া হয়। এখানে একটা বট গাছ আছে, দেখতেই পাচ্ছেন। এই বট গাছটার বয়স প্রায় 30 বছরের ওপরে, এটা আমার বাবা আর বড় বাবা মিলে লাগিয়েছিলেন। অনেক মোটা হয়ে গিয়েছে, এটা নিচে বসে অনেকেই আড্ডা দেয়। এটা আমাদের আগের বাড়ি, যেখানে আমরা আগে এসে থাকতাম, এখন আমার মেজো চাচারা এখানে থাকে। আমার মেজো চাচা এখন বেঁচে নেই, আমার ভাইয়ারা আর মেজো বড়াম্মু এখন এই বাসাটাতে থাকে। এই সাইডটাতে একটি পুকুর আছে, এখানে মাছ চাষ করা হয়। বেসিক্যালি এটা বাসার খাওয়ার জন্যই আর কি রাখা হয়েছে পুকুরটা। এখানে পেঁয়াজ রসুন কাটাকুটি চলছে আজকের রান্নার জন্য। কালকে কিছু কেটে মশলা তৈরি করা হয়েছিল, আর আজকের জন্য এগুলো তৈরি করা হচ্ছে। এই সাইডটাতে বুটের ডাল আজকের রান্নার জন্য পরিষ্কার করা হচ্ছে, আর এখানে হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছটা আর কি পরিষ্কার করে রান্নার প্রিপারেশনের জন্য তৈরি করা হচ্ছে। আজকে বাসায় অনেক গেস্ট আসবে, সো মিলাদের সাথে সাথে আজকে বাসায় অনেক গেস্টের জন্য রান্না করা হচ্ছে। ওই দিকটাতে বাবুর্চিরা মাংসগুলোকে রান্নার জন্য রেডি করতেছে,
এখানে প্রায় 25 কেজির মতন মাংস আছে, এটা দিয়েই আজকে তেহেরি রান্না করা হবে। তাহলে কি শুধু কাঁচা মরিচ আর হচ্ছে বাকি সব মশলা? প্যাকেটের মশলা ইউজ করেন? এটা হচ্ছে রাধুনি বিরিয়ানির মশলার প্যাকেট ইউজ করা হচ্ছে। এ সাইডটাতে অনেক নয়েজ থাকার কারণে মাঝে মাঝে আমার ভয়েস কাট করে দিতে হয়েছে। তো মাংস রান্না হয়ে গিয়েছে, এখন যেই পোলাওটা রান্না করা হবে, মানে মাংসের মধ্যে যেই চালটা ইউজ করা হবে সেটা রান্না চলছে। আমি এখানে আগেই বলেছিলাম যে বিরিয়ানি রান্নার সময় আমাকে যেন ডাকা হয়, সো আমাকে ডাকা হয় নাই, তাই আমি ভিডিওটা মিস করে ফেলেছি। তবে ওনারা আর কি সব মশলা দিয়েছে বাসায় যেগুলো আমরা ইউজ করি, এক্সট্রা করে এখানে শুধুমাত্র ওনারা ইউজ করেছে এই প্যাকেটের মশলাটি। আর এখন চলছে বিরিয়ানিতে আর কি তেহেরিতে যেই পোলাওটা ইউজ করা হবে সেইটা রান্নার জন্য বেসিকলি এখানে পেঁয়াজ রসুন দিয়েছে, ওটাকে ওনারা আর কি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। এখন এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছে কিছু কাঁচা মরিচ। কিছু বলতে আসলে অনেক কাঁচা মরিচ ব্যবহার করা হয়েছে, কারণ এখানে প্রায় 200 মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট চলতেছে, দুইবারে এটাকে রান্না করা হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও অ্যাড করবে ওনারা জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, তার সাথে আছে কিছু গরম মশলা দিয়ে, ওর সাথে কিছু পানি দিয়ে ওইটাকে ভালো করে মিক্স করে সেই ভাজা পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে দিচ্ছেন। এছাড়া ওনারা এক্সট্রা করে আলু বোখরা, বাদাম, কিশমিশ ইউজ করেছেন ওনারা এই বিরিয়ানি রান্নার সময়। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিল পানি। পানি অ্যাড করার পরে চালটা ওনারা অ্যাড করে দিয়ে একটু কিছুক্ষণের জন্য এটাকে ভালো মতো রান্না করে নিল। যখন দেখেছে আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছে ওনারা। তবে এই রান্নায় ওনারা বেশ অনেক পরিমাণে ঘি ব্যবহার করেছে আর কেওড়া জল। বিরিয়ানি রান্না হয়ে গেলে ওই সাইডটাতে ওনারা রান্না করবে খাসির মাংস। এখানে খাসির মাংস রান্নার সব কিছু প্রিপারেশন রেডি, আমি আপনাদেরকে খাসির মাংস রান্নার পুরো ভিডিওটা দেখাবো ডিটেলস সহকারে। এটা সেকেন্ড টাইম বিরিয়ানি রান্নার সময়ের ভিডিও। বিরিয়ানি রান্না অলমোস্ট শেষ, এখন ওইটাকে একটু চেপে চেপে ভাপে রেখে দিচ্ছে, যাতে করে কোনো চাল যদি না ফুটে থাকে সেটা যেন খুব ভালোভাবে ফুটে যায় আর বিরিয়ানিটি যেন খুব সুন্দরভাবে ঝরঝরা হয়। এভাবে চেপে চেপে দিয়ে একটি ঢাকনা দিয়ে বেশ অনেকক্ষণের জন্য ওনারা ঢেকে রেখেছিল। এই যে খাসির মাংস, এটাকে এখন রান্নার জন্য প্রিপারেশন চলবে। তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিল। ও, আগেই বলে রাখি এখানে 5 কেজি খাসির মাংস রান্না হচ্ছে, এটাতে ওনারা 1.5 পোয়ার মতন সয়াবিন তেল ব্যবহার করেছে আর 1/2 কেজির মতন পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এই যে গোল গোল করে কেটে নেওয়া আছে। এখন মাংসের মধ্যে যে মশলাটা দিবে সেটাই দিচ্ছে, আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এখানে ওনারা দেখলাম ধনিয়ার গুঁড়ো ব্যবহার করে নাই, আর তার সাথে সব রকমের গরম মশলা ব্যবহার করেছেন, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর হচ্ছে বড় এলাচ। এখন এই মশলাটার ভেতরে আরও অ্যাড করছে ওনারা পরিমাণ মতো লবণ। এখন ভাজা পেঁয়াজটার মধ্যে প্রায় 2 মুঠোর মতন ওনারা রসুনের কোয়া দিয়ে দিল, ওইটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এই মশলাটা একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালোভাবে সব মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছে। এখন এটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিবে। কষানোর পরে মাংসটাকে আবারও ওনারা ধুয়ে নিচ্ছে, কারণ অনেকক্ষণ বাহিরে থাকার কারণে মাংসে অনেক মাছি পড়ছিল। এটা এখন ধুয়ে নিয়ে পরিষ্কার করে
মাংসটা রান্নার জন্য দিয়ে দিল। মাংসটাকে বেশ ভালোভাবে ওনারা কষিয়েছে, আমি খেয়াল করে দেখেছি। অনেক সময় নিয়ে এটাকে কষানোর কারণে লাস্টে যখন খেয়েছি তখন কোনো রকমের স্মেল ছিল না। এই যে এখন কষানো হচ্ছে, এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন কষিয়ে নিচ্ছে। এই টাইমটাতে এক্সট্রা করে কোনো পানি ইউজ করে নাই, কারণ মাংস থেকে অলরেডি অনেক পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে কিছুক্ষণ পরে ওনারা অল্প পরিমাণে কিছু পানি অ্যাড করছে। এই কষানো মাংসটা নিয়ে এসেছিল একটু খেয়ে দেখার জন্য। মাংসের টেস্ট একেবারে ঠিক ছিল, বাট একটু শক্ত ছিল, কারণ এটাতে কোনো পানি অ্যাড করে সিদ্ধ করা হয় নাই। এখন ওনারা হাই হিটে এটাকে রান্না করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন পানি অ্যাড করে দিয়েছে, এখন এটাকে রান্না করে নিবে খুব ভালোভাবে। বাবুর্চির রান্নায় কিছু ট্রিক্স আছে, সেটা আমি ফলো করে দেখেছি, অনেক ভালো হয় ওনাদের কাছে আমি শুনেছি। রান্না শেষে ওনারা অ্যাড করে দিচ্ছে ঘি। ঘিটা ওনারা আগেই দিয়ে দিয়েছিল, আমি এটা আপনাদের দেখানোর সুবিধার্থে পরে আবার দিয়েছি। অনেকটুকুই ঘি দিয়েছে, বাস রান্না হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে। আর এই মাংসটা খেতে একদম বাবুর্চির রান্না করা স্পেশাল খাসির মাংসের মতনই টেস্ট। এই যে এই সাইডে মিলাদে দেওয়ার জন্য সব প্যাকেটগুলো রেডি করে ফেলেছে। এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ ওই সময়টাতে অনেক গেস্ট চলে এসেছিল। তাই বিকালে এখন যাচ্ছি আমার বাবার ড্রাগন বাগানে। এখানে উনি তার নিজস্ব জায়গায় ড্রাগনের প্রজেক্ট তৈরি করেছেন, তো আপনাদেরকে সেটাই ঘুরে দেখাবো। তাহলে চলুন ভেতর সাইডটাতে যাওয়া যাক। এই সাইডটাতে কিছু বোরের কাঁটা দিয়ে রেখেছে, কারণ তা না হলে পাহারা দিতে অসুবিধা হয়, ড্রাগন চুরি হয়ে যায়। এই যে ড্রাগন, পাকা ফলটা আসলে এখন দেখাতে পারছি না, কারণ আজকে সকালেই অনেক ড্রাগন উঠানো হয়েছে। এই যে এটা, এটার 3-4 দিনের মধ্যে পেকে লাল হয়ে যাবে, তারপরে এটা খাওয়ার উপযোগী হবে। এই হচ্ছে ড্রাগন গাছ। আমি এরপরে ডিটেইলে একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য ড্রাগন বাগান নিয়ে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড বি সেফ। আল্লাহ হাফেজ।